এই বছর স্বাধীনতা দিবসে আমরা চলে গেছিলাম কলেজ স্ট্রিটে। আর যাওয়ার একটাই কারণ, অনেক কম দামে ভালো ভালো বই কেনা। এই সুযোগ কি আর হাতছাড়া করা যায়? বছরে শুধু কয়েকবারই এমন দিন আসে, বিস্তারিত জানবো। কিন্তু তার আগে চলুন দেখে আসি কলেজ স্ট্রিটে ঠিক কি চেহারা হয় এই দিনে, আর কিরকম ধরনের বই পাওয়া যায়। সব রকম বই ঘাটাঘাটি করে যা বুঝলাম, প্রথমত এই দিনে বই কিনতে এলে হাতে সময় নিয়ে আসতে হবে, এত বই ঘাটতে প্রায় ঘন্টা খানেক লাগবেই। দ্বিতীয়ত, অজস্র বইয়ের মধ্যেই লুকিয়ে আছে 30 টাকা থেকে শুরু করে 250-300 টাকার বইও, যেগুলো সাধারণ দিনে অনেক বেশি দামে কিনতে হয়। চলুন এই বিষয়ে আরো বিস্তারিতভাবে জেনে নেব কলেজ স্ট্রিটের এক বই বিক্রেতার কাছ থেকে। আজকে দিনে 15 আগস্ট, 26 জানুয়ারি আর 1 মে, 3 দিন আমাদের পুরো লাইন অফ থাকে। এই 3 দিন আমরা গোডাউন থেকে কিছু পুরাতন বই নিয়ে আসি, যাতে কাস্টমাররাও সুবিধা পায়, কম দামে কিনতে পায়। সেই জন্য আমরা ফুটপাতে যত দোকানদার ম্যাক্সিমাম থাকে সব লাগিয়ে দেয় ফুটপাতে। অনেক এই দিন 3টে দিন অনেক কাস্টমারের চাপ থাকে, অনেক কাস্টমার জানে তারা এই 3টে দিন স্পেশাল করে আসে, তারা অনেক দূর দূর থেকে আসে কাস্টমার আজকের দিনে, যাতে কম দাম হয়। এই কারণের জন্য গোডাউনে যত পুরাতন বই থাকে সেই সব বইগুলো সব ফুটপাতে লাগিয়ে দিই, আর কিছু ভালো বই সেগুলো সাইডে রাখা থাকে, কিছু কাস্টমার বলে যায় তখন সেইগুলো আলাদা প্রাইসে তাদেরকে বিক্রি করি। আর পুরাতন বইগুলো যত পুরাতন রেয়ার বই কিছু থাকে আজকের দিনে বের করি, যাতে কাস্টমারগুলো কমে নিতে পারে। এই কারণে আজকে 15 আগস্ট একটা স্পেশাল, আর 1 মে আর 26 জানুয়ারি 3টে দিন একটা স্পেশাল দিন কলেজ স্ট্রিটে একটা অফার থাকে। শুনলেন তো, কম দামে বই কেনার এই সুবর্ণ সুযোগটা শুধু এই কটা দিনই পাওয়া যায়, তাই তারিখগুলো মাথায় রাখবেন আর চলে আসবেন কলেজ স্ট্রিটে। আজকের মতো এইটুকুই।